রিফাইবার ইমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ মুক্ত বাতাসের খোঁজে। আমরা এই সিরিজটিতে আলোচনা করে চলেছি পর্নোগ্রাফির ভয়াবহতা, হস্তমৈথুন এবং এর ভয়াবহতা নিয়ে, আর এই আসক্তি থেকে কাটিয়ে ওঠার বিভিন্ন পদ্ধতি। তাই যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমাদের এই বুক সিরিজের কোনো বই যেন আপনি মিস না করে ফেলেন। আজকে আপনাদের সাথে নিয়ে এসেছি সর্বশেষ পরিচ্ছেদ। এই অডিওর মাধ্যমে ইনশাআল্লাহ মুক্ত বাতাসের খোঁজে বইটি আপনাদের সামনে আমরা শেষ করে ফেলবো, আর তারপরে ইনশাআল্লাহ যে বইগুলো এখনো চলছে সেগুলো আমরা শেষ করব। আমরা ইনশাআল্লাহ অবক্ষয় কাল শুরু করার চেষ্টা করব আসিফাদান ভাইয়ের নতুন বের হওয়া বই, এছাড়া তার যে বই রয়েছে আগে থেকেই চিন্তা অপরাধ, আমরা সেটাও শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আমাদের চলমান বইয়ের মধ্যে রয়েছে মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো, এবং বইটিতে ভিউর পরিমাণ প্রচন্ড কম আসে, যার কারণে সত্যি আমাদের মোটিভেশন কমে যায়। এত একটা বইয়ের পিছনে অনেক কষ্ট করা লাগে, একটা অডিও যখন রেকর্ড করা হয় প্রায় আধা ঘন্টা অডিও রেকর্ড, আবার আধা ঘন্টা তো তার বেশি সময় সেটা কাটা ছেঁড়া, ভুল ভ্রান্তি ঠিক করার জন্য, এবং তারপর ফাইনাল প্রোডাকশনে। তো একটা অডিও, আধা ঘন্টা অডিওর পিছনে আমাদের কম করে হলেও 2 থেকে 2.5 ঘন্টা ব্যয় করা লাগে। তো ব্যস্ততার মাঝে দুনিয়ার রুজি অর্জনের সবকিছু মাধ্যম শেষ করে বাসায় সময় বের করে আপনাদের জন্য নিয়ে আসি অল্প অল্প করে, ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে ভুলে যাবেন না। আপনারা, আমরা আল্লাহর জন্য আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। ভিউ একটা মোটিভেশনের মতো কাজ করে, সেখানে আমরা চাইবো আপনারা বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দেন, কমেন্ট করেন আর লাইক শেয়ার করে আমাদের সাথে থাকেন, যাতে আমাদের অডিও আরেকজনের কাছে পৌঁছে যেতে পারে। তো আমি আর কথা বাড়াবো না, আজকের অডিও শুরু করব ইনশাআল্লাহ। আজকের অডিওর টাইটেল হচ্ছে ভাই আমার। ভাই আমার, আপনি মানুষটা অনেক মূল্যবান, আর আপনার অনুতপ্ত হৃদয়ের এক ফোঁটা চোখের জল এই মহাবিশ্বের মালিকের কাছে অনেক অনেক প্রিয়। আপনার জন্য এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ঘুম রাত কাটিয়ে তার রবের কাছে দোয়া করতেন, 1400 বছর আগের সেই মানুষটি আপনাকে এতই ভালোবাসতেন যে তিনি আরাফার ময়দানের তীব্র উত্তপ্ত রোদে এক টানা 6 ঘন্টা আল্লাহর কাছে দোয়া করে গেছেন যেন আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে ক্ষমা করে দেন, আপনাকে আপনার আদি নিবাস জান্নাতে ফিরিয়ে যেতে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কে যদি আমাকে দুটো জিনিসের নিশ্চয়তা দেয় তাহলে আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি, একটি হলো তার জিহবা আর দ্বিতীয়টি হলো তার লজ্জাস্থান। বুখারি 6109। ভাই আমার, যে মানুষটা আপনার জন্য তায়েফের পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়েছে, উহুদের ময়দানে দাঁত হারিয়েছেন, যার জীবনের সকল চিন্তা চেতনা ছিল শুধু আপনাকে ঘিরেই, সেই মানুষটার সাথে হাশরের ময়দানে যখন আপনার দেখা হবে তখন আপনি তাকে কি জবাব দেবেন, কোন মুখে আপনি তার সামনে দাঁড়াবেন? ভাই আমার, একবার কল্পনা করুন, আপনি বিভিন্ন পর্ন ওয়েবসাইটে ঘুরে বেড়াচ্ছেন, বলিউডের আইটেম সং গো গ্রাসে গিলছেন, এমন অবস্থায় যদি আপনার মা আপনার বাবা আপনাকে দেখে ফেলে তাহলে আপনি কি পরিমাণ লজ্জিত হবেন? যদি এমন অবস্থায় মৃত্যুর ফেরেশতা আপনার সামনে আসে তখন কি অবস্থা হবে আপনার? হাশরের ময়দানে আপনাকে যখন এই অবস্থায় তোলা হবে, আপনার হাত আপনার পা আপনার চোখ আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, রুমের দরজা বন্ধ করে গভীর রাতে একা একা আপনি কি করতেন সেগুলা যখন সহস্র কোটি মানুষের সামনে প্রকাশ করে দেওয়া হবে, তখন লজ্জে আপনি মাটির সাথে মিশে যেতে চাইবেন না? সেদিনের কথা একবার চিন্তা করুন। হারাম থেকে পাওয়া সুখ অল্পতেই শেষ হয়ে যায়, থেকে যায় শুধু গ্লানি আর লজ্জা, দিন শেষে শুধু থাকে শূন্যতা আর পাপের বোঝা। সেই আমোদ প্রমোদে কি লাভ? শেষমেশ যার পরিণতি জাহান্নামের আগুনের শাস্তি। মুক্ত বাতাসের খোঁজে 18 বছরের এক তরুণ, সদা হাস্যোজ্জ্বল, কাউকে বুঝতে দেয় না এই হাসি মুখের আড়ালে সে কতটা কষ্ট বয়ে বেড়াচ্ছে, কতটা ঘৃণা করে সে নিজেকে। বহুদিন আগে সে এক ভুল করেছিল, হস্তমৈথুন আর পর্নোগ্রাফির অন্ধকার জগতে পা বাড়িয়েছিল, তারপর কিভাবে সেই অন্ধকার
অভিশপ্ত জীবন থেকে সে বেরিয়ে এলো, শ্বাস নিল মুক্ত বাতাসে। আমার যখন 13 বছর বয়স, তখন একদিন হঠাৎ করে হস্তমৈথুনের বিষয়টা আবিষ্কার করে ফেললাম। প্রথম প্রথম আমি জানতামই না এটা খারাপ কিছু, মাঝে মাঝে করতাম। মাস দুয়েকের মধ্যে আমি হস্তমৈথুনে পুরোপুরি অভ্যস্ত হয়ে গেলাম। প্রতিদিন একবার তো বটেই, মাঝে মাঝে দিনে 3-4 বার করে হস্তমৈথুন করতাম। আমি ছোটবেলা থেকেই ভদ্র ছিলাম, যাকে বলে গুড বয়। মেয়েদেরকে সব সময় সম্মানের দৃষ্টিতে দেখতাম, আমার পরিবার থেকেও এটা শেখানো হয়েছিল। কিন্তু হস্তমৈথুনে অভ্যস্ত হয়ে যাবার পর আমার মধ্যে একটা আমূল পরিবর্তন আসলো। পরিবর্তনটা যে নেতিবাচক সেটা বলাই বাহুল্য। আমি মেয়েদের অন্য চোখে দেখা শুরু করলাম। আমার চারপাশের মেয়েদের যেমন আমার ক্লাসমেট, প্রতিবেশিনী, স্কুলের ম্যাম, এদেরকে নিয়ে আমি সেক্স ফ্যান্টাসিতে ভুগতাম। আর এই ফ্যান্টাসিগুলো এতটাই জঘন্য ছিল যে সেগুলো এখন মনে হলে আমার বমি আসে। আমি অবাক হয়ে ভাবি, কিভাবে আমি আমি এত বাজে চিন্তা করতাম। প্রতিবার হস্তমৈথুন করার সময় এসব মহিলাদের নিয়ে চিন্তা করতাম। পত্রিকার বিনোদন পেজ, ম্যাগাজিনের মডেল, নায়িকাদের ছবি, মিউজিক ভিডিও আমাকে অনেক বেশি বেশি হস্তমৈথুন করতে বাধ্য করত। এভাবে 2 বছর কেটে গেল। হস্তমৈথুন শুরু করার আগে আমি খুবই এনার্জেটিক ছিলাম, বিভিন্ন আউটডোর স্পোর্টে নিয়মিত অংশগ্রহণ করতাম। কিন্তু আস্তে আস্তে আমি এসবে উৎসাহ হারিয়ে ফেললাম, একসময় খেলাধুলা বলতে গেলে ছেড়েই দিলাম। সব সময় দুর্বলতা অনুভব করতাম, আমার শরীরের ওজন আশঙ্কাজনকভাবে কমে যেতে শুরু করলো। শুরুর দিনগুলোতে হস্তমৈথুনে আমি প্রচণ্ড মজা পেতাম, কিন্তু এই সময়টাতে প্রতিবার হস্তমৈথুন করার পর আমার প্রচণ্ড খারাপ লাগা কাজ করত। আদিগন্ত বিস্তৃত বিষণ্ণতা আমাকে গ্রাস করত। আমি ধীরে ধীরে বুঝতে শুরু করলাম হস্তমৈথুন আমার জন্য ক্ষতিকর, আমার ছেড়ে দেওয়া উচিত। কিন্তু আমি কিছুতেই ছাড়তে পারছিলাম না, নিজেকে প্রচুর ঘৃণা করতাম। 18 বছর বয়সটা আমার সবচেয়ে কালো অধ্যায়। এই সময়টাতে দিনে প্রায় 2-3 বার হস্তমৈথুন করতাম। পথে ঘাটে মেয়েদের টাইট আঁটোসাঁটো পোশাক, তাদের চলাফেরা অঙ্গ, পত্রিকার বিনোদন পেজ, ম্যাগাজিনের নায়িকাদের খোলামেলা ছবি, আইটেম সং আমাকে পাগল করে তুলতো। আমি যেন একটা পশুতে পরিণত হতাম। মনে হতো এখনই এই মুহূর্তে যে কোনো মূল্যে আমার একটা শরীর চাই, নারীর শরীর, হোক সে রাস্তার পতিতা। 13 বছর বয়স থেকে হস্তমৈথুনে অভ্যস্ত হলো আমার সৌভাগ্য, আমি তখনও পর্ন ভিডিওতে আসক্ত হয়নি। 18 বছর বয়সে এক বন্ধুর মাধ্যমে আমি চটি বইয়ের খোঁজ পেয়ে যাই। রাত জেগে ক্লাসের পড়া বাদ দিয়ে এমনকি ক্লাসেও লুকিয়ে লুকিয়ে চটি পড়তাম, এবং অতি অবশ্যই প্রতিবার চটি পড়ার পরে হস্তমৈথুন করতাম। এমন বাজে বাজে অবস্থা হয়েছিল যে আমি রমাদান মাসে রোজা রাখা অবস্থাতে চটি পড়তাম এবং হস্তমৈথুন করতাম। আমার পড়াশোনা শিখে উঠল, স্বাস্থ্য ভয়ানকভাবে ভেঙে পড়ল, চুল পড়তে শুরু করলো, সেই সাথে ভয়ানক মাথা ব্যথা। চটি গল্প আমার চিন্তা জগৎকে পুরোপুরি কলুষিত করে দিল। ক্লাসের ম্যাম, বাসার কাজের মেয়ে, প্রতিবেশী, ক্লাসের সহপাঠী, এমনকি আমার অনেক মেয়ে কাজিন, ফুপু, মামি, এদেরকে নিয়েও সেক্স ফ্যান্টাসিতে ভুগতাম। চটি গল্প পড়ার কাহিনীগুলো বাস্তব জীবনে প্রয়োগ করার চিন্তা করতাম। আশপাশ দিয়ে কোনো মেয়ে গেলে আমি তাকে নিয়ে বাজে চিন্তা করা শুরু করতাম। আমার চারপাশের কোনো মেয়েই আমার ফ্যান্টাসির নায়িকা হওয়া থেকে রেহাই পেত না। অনেক আগে থেকে আমাকে বিষণ্ণতা পেয়ে বসেছিল, এবার যেন বিষাদ সিন্ধুতে হাবুডুবো খেতে থাকলাম। বিষণ্ণতা দূর করার উপায় হিসেবে প্রচুর গান শুনতাম, কিন্তু এতে অল্প কিছু সময়ের জন্য ভালো লাগলেও পরে আবার ভয়াবহ বিষণ্ণতে আক্রান্ত হয়ে পড়তাম। এই ভয়াবহ সময়টাতে এমন কাউকে আমার পাশে দরকার ছিল যে আমার সব কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে, আমার কষ্টগুলো ভাগ করে নেবে, আমাকে সাহায্য করবে এই অভিশপ্ত জীবন থেকে বের হয়ে আসতে। কিন্তু লজ্জার কারণে আমার এই ভয়াবহ অন্ধকারের গল্পগুলো শুনলে আমাকে কতটা ঘৃণা করবে এই ভেবে আমি কাউকে কিছু বলতে পারতাম না। সবার সাথে হাসি মুখে অভিনয় করে চলতাম, কাউকে বুঝতে দিতাম না যে 18 বছরের ছেলেটার এই জীবন কতটা অভিশপ্ত, প্রতিদিন তার হৃদয়টা কিভাবে কুড়ে কুড়ে খাচ্ছে হস্তমৈথুন আর চটি নামক অভিশাপ। তার কিছুদিন পর আমি পর্ন ভিডিওতে আসক্ত হয়ে পড়লাম। প্রথম দিকে নারী পুরুষের পশুর মতো যৌন মিলন দেখে বমি আসতো, কিন্তু কয়েকদিনের ভেতরে আমার কাছে এগুলো স্বাভাবিক হয়ে গেল। সফট কোর ছেড়ে আমি ধীরে ধীরে হার্ড কোর পর্নে
অভ্যস্ত হয়ে গেলাম। জীবন আমার কাছে অসহ্য মনে হতো, নিজেকে খুব ঘৃণা করতাম, সব কিছু ছেড়ে পালিয়ে বাঁচতে চাইতাম, চাইতাম এই অন্ধকার কলুষিত জীবন থেকে বেরিয়ে মুক্ত বাতাসে শ্বাস নিতে। 1-1.5 বছর পার হয়ে গেল, আমি তখন হস্তমৈথুনে আসক্ত। পর্ন দেখা বন্ধ করার জন্য প্রতিনিয়ত নিজের সাথে লড়াই করি আর পরাজিত হই। হঠাৎ একদিন আপনাদের লেখাগুলো, অর্থাৎ লস মোডেস্টি ব্লগের লেখা চোখে পড়ল। আমি যেন এক অমূল্য রত্ন ভাণ্ডারের সন্ধান পেলাম। আপনাদের লেখা আমাকে খুব প্রভাবিত করল। হস্তমৈথুন করার ইচ্ছে জাগলেই আপনাদের লেখাগুলো পড়তাম, আপনাদের কথা মতো প্রচুর পরিমাণে দোয়া করতাম আল্লাহ সুবহান তাআলার কাছে। একটা টার্গেট ঠিক করে নিয়েছিলাম, আগামী 1 সপ্তাহ ইনশাআল্লাহ পর্ন ভিডিও দেখব না, হস্তমৈথুন করব না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায় আমি পর্ন এবং হস্তমৈথুন আসক্তি থেকে পুরোপুরি মুক্ত হতে পেরেছি। হতাশা বিষণ্ণতা কাটিয়ে উঠেছি, পড়াশোনায় উৎসাহ ফিরে পেয়েছি, জীবনটাকে এখন অনেক অনেক বেশি ভালোবাসতে ইচ্ছা করে। এই গ্রীষ্মের মতো জীবনটাতে এত মধুর মনে হয়নি আর কখনো আগেই। আমার জন্য দোয়া করবেন, আমি যেন চিরকালে অন্ধকার জগৎ থেকে দূরে থাকতে পারি। লস মডেস্টির টিমের প্রত্যেক সদস্যের জন্য আমার অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ সুবহান তাআলা আপনাদের কাজে বারাকা দান করুন। আপনাদের কাজের মাধ্যমে এবং আল্লাহ সুবহান তাআলার ইচ্ছায় আমার মতো অনেকেই অন্ধকার জগৎ থেকে বের হয়ে আসবে ইনশাআল্লাহ। একটা কথা বলে শেষ করব, চরমভাবে যৌনায়িত বর্তমান পৃথিবীর পণ্যের মতো নারী দেহের বেচাকেনা চলছে। আইটেম সং, রিয়েলিটি শো, খেলার মাঠ, বিলবোর্ড, সবকিছুই সব সময় তরুণদের কামের আগুনকে উস্কে দিচ্ছে। ইন্টারনেট পর্নোগ্রাফির সহজলভ্যতার কারণে পা হড়কানোর দুটো মাউসের ক্লিকের ব্যাপার মাত্র। এরকম এক অস্থির পৃথিবীতে হয়তো আপনার সন্তান, আপনার ছোট ভাই বোন কাজিনও রক্ষা পায়নি পর্ন ভিডিও, হস্তমৈথুন কিংবা চটি বইয়ের কবল থেকে। হয়তো আপনার চারপাশেই আপনার সন্তান, ছোট ভাই বোন কাজিন হস্তমৈথুন এবং পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে বিভীষিকাময় জীবন পার করছে। সে তার কষ্টগুলো হয়তো আপনাকে বুঝতে দিচ্ছে না, হাসি মুখের আড়ালে আপনার কাছ থেকে গোপন করে রেখেছে তার অন্ধকার পৃথিবী। তার সঙ্গে বন্ধুর মতো মিশুন, তার আস্থা অর্জন করুন, তাকে তিরস্কার না করে লজ্জা না দিয়ে তার অন্ধকারের গল্পগুলো শুনুন, তার কষ্টগুলো অনুভব করুন। বাড়িয়ে দিন সাহায্যের হাত, আপনার সাহায্য তার খুবই প্রয়োজন, খুব বেশি প্রয়োজন। আর এখানে শেষ হচ্ছে আপনাদের অনেক প্রিয় এবং পছন্দের মুক্ত বাতাসের খোঁজে বইটি। যারা এতদিন আমাদের সঙ্গে ছিলেন, সম্পূর্ণ সিরিজটি শেষ করেছেন, অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের অনুভূতির কথা জানিয়ে যেতে ভুলবেন না। আপনাদের অনুভূতি, আপনাদের কমেন্টগুলো আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। আজকে এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো বই আপনাদের সাথে। ততদিন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।